হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের আলু আর টমেটো দিয়ে বড় মাছের ঝোল রান্না করে দেখাবো। এভাবে যে কোনো বড় মাছের ঝোল রান্না করলে খেতে খুবই অসাধারণ লাগে। আশা করছি এই রেসিপিটি বাসার ছোট বড় সবাই খুবই মজা করে খাবে আর আপনার খুবই প্রশংসা করবে। তাহলে আর কথা বাড়াচ্ছি না, মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে বড় তিন পিস পাঙ্গাস মাছ নিয়েছি। এখানে যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মাছের পিসগুলো এইভাবে মোটা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দুইটি আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি মাছের মধ্যে হলুদ লবণ মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব, সেজন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও এই রান্নাটি করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্নাটি করে নিতে। তেল ভালো করে গরম হয়ে এসেছে, এখন চুলার আঁচ লো ফ্লেমে রাখবো। তারপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর চুলার আঁচ বাড়িয়ে দেব, তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এখন মাছগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এখন ছাঁকনি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি রান্নাটি করব, তাই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজগুলোকে ভেরেস্তার মতো ভাজা যাবে না, নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা। এখন তেলের মধ্যে সব কিছু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে মশলা তেলের মধ্যে ভেজে নিতে হবে, যাতে মশলার ভিতরের কাঁচা গন্ধ চলে যায়। এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো। শুকনো মশলাগুলো তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দুইটি টমেটো এভাবে কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন টমেটোগুলোকে মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। টমেটো নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। টমেটো যখন নরম হয়ে হালকা গলে আসবে, ঠিক সেই সময় ভেজে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব। তেল যখন উপরে ভেসে উঠবে, তখন এর মধ্যে আড়াই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক চলে আসার পর এর মধ্যে ভাজা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি।
আর দিয়ে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ ফালি। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আলু ভালো করে সিদ্ধ হয়ে আসছে, আর এর মধ্যে মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি, আবার একটু নাড়াচাড়া করে নেব। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে আসলাম 4 মিনিট পর, ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মাছের ঝোল রান্না হয়ে গিয়েছে। এখন চুলা অফ করে দিচ্ছি, তারপর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আশা করছি এই রেসিপিটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ছোট্ট একটি অনুরোধ, এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর আমাকে সাপোর্ট করবেন। আবারও দেখা হবে নতুন মজার কোনো এক রেসিপির সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।